Assalamualaikum. কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন। শরীয়তপুর আসছে, অলরেডি দুই দিন হয়ে গেছে। আমাদের কাজিন সাইদুল ভাই আসলো, আইসা বলল যে আমাদের নিয়ে উনি জার্নি ভাই বোর্ড দিবে, আর আমাদের একটা পিকনিক অ্যারেঞ্জমেন্ট ফ্যামিলিগতভাবে। আমরা ফ্যামিলি মোটামুটি সকল সদস্য রেডি, যাবো হচ্ছে পদ্মা নদীতে। আজকে এগুলো নিয়ে ভিডিওটা, আমাদের সাথে থাকুন আর ভিডিওটা এনজয় করুন। আপনাদের দেখাবো আমরা কে কে যাচ্ছি। গাইস, এটা হচ্ছে আমাদের বাজার। তো আমরা বাজার থেকে ঠিক এই পাশটাতে আমাদের ট্রলারগুলো ছাড়বো, আমাদের যারা যারা রেডি আজকে যাওয়ার জন্য। মিসেস মিল্টন মোল্লা, রাহুল মোল্লা, সাইমন মোল্লা, পরবেশ সাইহাম মোল্লা, আরো যারা যাবে আমাদের সাথে, এই যে সব গ্যাং প্যাং রেডি। আর আমাদের ট্রলার হচ্ছে এইটা, আজকে এই ট্রলার দিয়ে যাব আমরা পদ্মা নদীতে, একদম নদীর মাঝখানে যাব। ওইখানে যাইয়া আপনাদের এই যে আমাদের একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করছে, চুলা টুলা খাবার টাবার সব নিয়ে নিছি। তো আজকে আমাদের সাথে যারা যারা যাচ্ছে, হাই দাও ইরা ইফামনি, ইফামনি হাই দাও, অন্না হাই দাও, ভাইয়া মামা হাই দাও, জেমস বন্ড, তারিন বন্ড, মাইদুল মোল্লা ভাই একটা আসি, ই দাঁত আছে, ওনার দাঁত নাই, নিশি মামা হাই দাও, হ্যাঁ আরো একটা স্পেশাল গেস্ট আছে, এই যে আপা, আর এই যে স্পন্সরশিপ, ঠিক আছে স্পন্সরশিপ, মুন্নি বেগম হাই দাও, না না আমার বই নেই, বাইক নিয়ে উঠে গেছে আগেই, এসে আমাদের বোর্ড। আর আজকে স্পেশাল গেস্ট এসে বাবা মনি সবচেয়ে ছোট, যেটা আর তো ছোট তো কেউ নাই, হ্যাঁ ও আজকে ফার্স্ট টাইম বড় নদীতে যাচ্ছে। ওটো ওটো সকাল হয়েছে বাবা, আমার সাথে আরও আছে সোহেবা মনি, আর সাথে কিটকেট বাবা, আমার দিবা দিবা দিবা, আমারে দিবা না বাবা, পুরো চোখ বুক খায় গেছে ভাবি আর মাইশা, আপু হাই দাও, সবাই থ্যাংকস জানাই দিবেন ভাবি রে, ভাবির জন্য আয়োজন আজকে, ঠিক আছে ভাবি কুতকুতি বেগম, আমি তো নীলুষি, আমি মিস করতেছি অনেক, আলহামদুলিল্লাহ আমাদের যাত্রা শুরু। ইয়েস ইয়েস ব্রো, অল এভরিওয়ান প্লিজ প্রে ফর আস, হ্যাঁ প্লিজ প্রে ফর আস, কজ আমরা ফ্যামিলি নিয়ে যাইতেছি, টোটাল ফ্যামিলিটা আমাদের এখানে, আমাদের জন্য দোয়া করবেন। আর এ মোল্লা তুমি ওটো না, ওটো ওটো আসো আসো আসো, তোমার রেখে যাবো না ভাইয়া, তোমার সব নিয়ে নিছি, তোমার রেখে যায় কিভাবে বলো, এই যে তো সব বসে পড়ছে, আমাদের যাত্রা এখন শুরু, আমরা এখন জালালপুর এসে পড়ছি। এখানে আপনারা অনেকেই জানেন তাজা ইলিশ মাছ পাওয়া যায়, আমরা এখন এখান থেকে মাছ কিনবো, এই যে আড়ত বলে নদী থেকে জেলেরা মাছ ধরে, এই যে এগুলো দিয়ে ধরে আইনে এই জায়গায় বিক্রি করে। তো গাইস দেখতেই পেলেন আমরা জালালপুর এসে পৌঁছাইলাম, তো এখানে এসে আমরা ট্রলারটা ব্রেক দেই, বিকজ অফ আমরা এখান থেকে ইলিশ মাছ নিব। আর ইলিশ মাছ নিতে আমরা এই তিন কাজিন নামি, মানে আমাদের কিছু লোক ছিল তাদের সাথে পরিচিত, তাদের সাথে আমরা খুব মাছ দামাদামি করে কিনতে হয় আমাদের। আর যেহেতু এখন ইলিশের সিজন না, তাই বড় কোনো ইলিশ পাচ্ছিলাম না, তাই ছোট ছোট ইলিশ প্রত্যেকের জন্য এক পিস করে পায় একটা পুরো মাছ, তো ওইভাবে আমরা মাছগুলো ক্রয় করি। আর যারা বাকি যারা রান্নাবান্না কাজে নিয়োজিত ছিল, ওরা রান্নাবান্নাটা কন্টিনিউ করতেছিল ট্রলারে, বিকজ অফ আমরা একসাথে নেমে গোসল দিব, ওইখানে আমাদের অনেক প্ল্যান ছিল,
তো যাই হোক আমরা এখন মাছগুলা ক্রয় করি, ক্রয় করে দেন আমরা তিন কাজিন আবার ট্রলারের উদ্দেশ্যে রওনা হই। বাকি সদস্যগুলো ট্রলারেই ছিল, এই যে মাছগুলো নিয়ে আমরা উপরে উঠতেও দেন আমরা ট্রলারটা এখান থেকে আবার ছেড়ে দিই, আমাদের যেহেতু একটা গন্তব্য আছে আমরা সেই গন্তব্য উদ্দেশ্যে আবার রওনা হই। মনটা করে আনচান জোয়ার নদীর শেষ সোনার বাংলাদেশ তমোটি রান্নাগুলো শেষ হয়ে যায়। যেহেতু ইলিশ মাছগুলো নেই, ওই মাছগুলা আমাদের বাকি কাজিনগুলা ওরা কাটাকাটি, আমরা মাছগুলো ভাজবো, সেই কাটার প্রসেসটা চলতেছিল। ডাল রান্না তো মোটামুটি প্রসেসটা বাকি ছিল, এই দুইটা রান্নায় বাকি ছিল। রান্না শেষ করে আমরা গন্তব্যে পৌঁছে আমরা ফাইনালি একটা চরে আইসা পড়ছি, আর চরে আইসা নাইমে গেছি কজ, আর ধৈর্য কোনো ব্যাপার নাই, ধৈর্য আর কুলেই যাচ্ছে না। যাই হোক, ওই যে ভাইয়ারা ওইদিকে ফুটবল খেলা শুরু করে দিয়েছে অলরেডি, ওই যে ওরা ফুটবল খেলতেছে, আমরা এখন ফুটবল খেলবো। আর বাকি সবাই এই যে আমার পিছনে ট্রলারে বসে আছে, এখানে নামার পরে যে যার যার মতো খেলাধুলা করতেছে, বাচ্চারা নিজেদের মতো খেলাধুলা করতেছে, আমরা যারা যারা ছিলাম কাজিনরা আমরা ফুটবল খেলতেছিলাম, বাকি সবাই গোসল টোসল সারে নেয়, যে ভাবি প্লাস আমার আরও কাজিন যারা গেছে তো সবাই আমরা গোসল টোসল করি, আর আমরা ছেলেরা ম্যাক্সিমাম ফুটবল খেলতেছিলাম। তো বাচ্চারা খুব আনন্দ পায়, আর পিকনিকটা আমাদের জন্য খুবই দরকার ছিল, বিকজ অফ মাইন্ড রিফ্রেশমেন্টের একটা দরকার। থ্যাংক ইউ সাইদুল ভাই অ্যান্ড ভাবি এত সুন্দর একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করার জন্য। এখন আমাদের শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া পর্ব, খাওয়া দাওয়া আমরা এখন সেরে নিব। এখান থেকে খাওয়া দাওয়া পর্বটা শেষ করেই এখান থেকে আমরা কিছুক্ষণের ভিতরে রওনা দিব। আর দেখতেই পাচ্ছেন সবাই খুব মজা করে খাচ্ছে, আর রান্নাটা সিরিয়াসলি অসাধারণ, জাস্ট সিং অসাধারণ, মানে বলার মতো ছিল না। আসলে আমরা ছেলেরাই রান্নাটা করি, সব ভাই ব্রাদারই হেল্প করি, আর এখানে সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছে এবং অনেক মজা পাইছে সবাই। বেসিক্যালি মাইদুল ভাই খুবই বেশি এনজয় করছে আমার ফ্যামিলিটা নিয়ে, আমরাও করছি। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে রওনা দিব, আমাদের সাথে থাকুন আর ব্লগটা এনজয় করুন। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে রওনা দিলাম আরও একটি নতুন প্লেসের উদ্দেশ্যে, আমাদের শহীদপুরের, আমাদের এখান থেকে একটু কাছেই পাশে নদী ভ্রমণে, এখানে নদীর পাশেই তো যাচ্ছি, যে ওখানে আপনাদের দেখাবো। আমরা বিকেল হয়ে গেছে অলরেডি, তো আমরা এখান থেকে রওনা দিলাম। এই সেই ঐতিহাসিক ব্রিজ যেখানে আমরা আয়সা পড়লাম সবাই, এরা সেলফিতে ব্যস্ত অনেক, আর কেউ আছে দাঁড়ায়, কেউ আছে ভাই ব্রাদার সেলফি নিয়া, আর এই দেখেন ওই যে লঞ্চ যাইতেছে। আসলে বিকেলবেলা এই জায়গায় অনেক মানুষ ঘুরতে আসে ব্রিজটা দেখতে, ব্রিজটা অনেক সুন্দর একটা ব্রিজ, আর ঈদের ভিতরে অনেক জ্যাম থাকে, আমরা আসি ম্যাক্সিমাম টাইমে আসি, মানে ভালো লাগার মতো একটা ব্রিজ। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান, আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায়, বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায়, আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান।